নমস্কার বন্ধুরা, আপনারা যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এটি একটি শোপিস ট্রাক। এটা বিশ্বকর্মা পুজোর দিন টাটা মোটরস কোম্পানির ভিতরে, যেটা 1954 সালের 23 অক্টোবর ট্রাকটি প্রথম মার্সিডিজ বেঞ্চ জার্মানির কোম্পানির সাথে কোলাবোরেশন করে এই ট্রাকটি তৈরি হয়। দেখুন ভিতরটা কীরকম কনজাস্টেড, তখনকার দিনের লাক্সারি ব্যাপারটা ছিল না, টানা একটা সিট আর কি, ড্রাইভার কো ড্রাইভার সব একসাথে। এই যে কাঠের বডি দেখতে পাচ্ছেন, এই বডিকে পাঞ্জাব ডালা বলা হয়, পুরো বডিটাই কাঠের। আর সামনের অংশটি হলো থেকে লোহার যে অংশটা সেটাকে বলে কাউল। এরই একটা ক্যাব আর একটা কাউল দু রকম হয়, এটা হচ্ছে কাউল মডেল, যেটাতে এখন চাকাটা সেম সাইজের, এখনকার দিনে যে ট্রাক হয় সেরকমই ড্রাইভারের সাইডটা। আর এর একটা হেরিটেজ গাড়ি এবং এটা এমনি রাখা রয়েছে, লোকেরা এসে এসে দেখছে দরজাটা জাম। এখনকার দিনে যে নতুন প্রজন্মের যে এই ট্রাক যেটা সেটাকে বলে এসএফসি, সেটাও এখন প্রায় বিরল। সেই সেটা যদি দেখতে চান আমার ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। দেখুন এর বডি প্রচণ্ড মজবুত এবং এবার একটা শোপিস গাড়ি, সেই জন্য এটা লোকেতে সবাই এসে ফটো তুলছে। এটা একদম স্যাম্পেল হিসাবে রাখা আছে, প্রথম উৎপাদন হয়েছিল টাটা মোটরস আজ থেকে প্রায় 70 বছর আগে এই ট্রাকটা উৎপাদন করেছিল। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।